মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধারে অষ্টম দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের অভিযানে ফেরিটির একাংশ ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। বুধবার সকাল 10:30টায় অষ্টম দিনের উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার কাজে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল। এর আগে মঙ্গলবার বিকেল 5:30টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া ফেরিটি টেনে তোলার চেষ্টা করে। এ সময় ফেরির পেছনের কিছু অংশ দৃশ্যমান হয়। এদিকে ফেরির সঙ্গে ডুবে যাওয়া 9টি ট্রাকের মধ্যে 7টি উদ্ধার করা হয়েছে, বাকি 2টি ট্রাক এখনও ডুবে আছে। ঝিনাই এক জাহাজের মাধ্যমে ট্রাকগুলো শনাক্তের চেষ্টা চলমান। বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি দলের সমন্বয়ক লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন জানান, ডুবন্ত ফেরির বিভিন্ন স্থানে ওয়ার্ড অফ বাঁধার কাজ করা হয়েছে। ফেরির ভেতরে 10টি এয়ার লিফটিং ব্যাগ ঢোকানো হয়েছে। ব্যাগগুলোতে বাতাস ঢোকানো হলে ডুবন্ত ফেরিটি ধীরে ধীরে উপরের দিকে ভেসে উঠতে সহায়তা করছে। মঙ্গলবার বিকেল 5টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে তা ভাসানো সম্ভব হয়েছে। বুধবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। প্রথমে প্রত্যয় জাহাজের মাধ্যমে উল্টে যাওয়া ফেরিটিকে সোজা করা হবে, এরপরই টেনে তীরে নেওয়া হবে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।